মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মন্দির তৈরি হলে আইনের আশ্রয় নেবে সিপিএম, সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানালেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস। সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মন্দির সহ বিভিন্ন কাজের জন্য। এখবর চাউর হতেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে গৌতম দাস বলেছেন, মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মন্দির তৈরি করা বেআইনি, বইমেলা হাঁপানিয়ায় নিয়ে যাওয়া নিয়েও সরকারের সমালোচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক। বাণিজ্যিক মেলা না, যদিও বাণিজ্য কিছু থাকে, এটা একটা সাংস্কৃতিক মেলবন্ধন, কোর এরিয়ার মধ্যে থাকবে। জেলা যদি করে সেখানে নিয়ে গেল, নামী প্রকাশকরা গেলেন না, তারা প্রতিবাদ করলেন, তারা গেলেন না, তো কি হয়েছে? এই যে একটা ঠাকডোল পিটিয়ে সমস্ত নাদব অনাদব ওরা মশা গুনছে বইয়ের স্টলের মধ্যে, বই সাজিয়ে পেকরে ক্রেতা নেই। তো এই অবস্থা, আমি যে প্রকাশক বন্ধুরা যারা প্রতিবাদ করে যাননি সেখানে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তারা একটা স্ট্যান্ড নিয়েছেন, তারা নতি স্বীকার করেননি। সমস্ত বেআইনি কার্যকলাপ চলছে। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন, সেখানে মন্দির হবে কেন? মন্দির হবে সেখানে? আমাদের ভারতবর্ষ কি একটা হিন্দু রাষ্ট্র হয়েছে না ত্রিপুরা হিন্দু রাষ্ট্র হয়েছে? কেন এখানে ধর্মীয় ইয়ে হবে? সরকারি বাসভবনের মধ্যে কোনো রাজ্যের মধ্যে আছে এখানে মন্দির? বেআইনি, আমরা আইনের আশ্রয় নেব যদি সরকার বন্ধ না করে, এটা চলতে পারে না। দুবছরে রাজ্যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে, ব্যবহার করা হচ্ছে কোথাও কেন্দ্রীয় বাহিনীকে। এদিন প্রতিশ্রুতি খেলাপ করা সরকারের সমালোচনা করে গৌতম দাস অভিযোগ করেন, 50,000 শূন্য পদ পূরণের প্রতিশ্রুতি দিলেও পূরণ করা হচ্ছে না। যে কিছু চাকরি হয়েছে সবই বাঁকা পথে। তিনি বেকারদের কাছে আহ্বান জানিয়েছেন এসব চাকরির বিরুদ্ধে মামলা করার জন্য। আমরা এটা নির্বাচনী ইস্তেহার, বুঝলো কি জুমলার কত করবে? এক বছরের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করা হবে, দু বছর গেল, এই দু বছরের মধ্যে কটা পদ পূরণ করা হয়েছে? সমস্ত এই বামপন্থী সরকারের প্রথম থেকে সেই 1978 থেকে একটা নিয়োগ নীতি ছিল। এরা কি করছে? একটা ইন্টারভিউ নিয়ে চাকরি হচ্ছে? আমাদের কাছে যত খবর নিশ্চয় আপনাদের কাছে আছে, 3,000-এর উপরে নিয়োগ হয়েছে, সব বাঁকা পথে, পেছন দরজা দিয়ে। এবং এরকমও খবর কতগুলো মিডিয়া হাউসে কিছু কিছু বাছাই করা, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদের পরিবারে, যাতে সাপ্রেস করা যায় অপোজিশনের অ্যাক্টিভিটিস, সাপ্রেস করা যায় ওই সমস্ত মিডিয়ার মধ্যে, সেভাবে চাকরিগুলো ইয়ে করা হয়েছে। আমরা এগুলোকে চ্যালেঞ্জ করব, বেকারদের বলবো এগুলো চ্যালেঞ্জ করতে। বলেন, দুবছরে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বলেই রাজনৈতিক প্রতিহিংসায় নেমেছে সরকার। প্রসঙ্গক্রমে তিনি বাদল চৌধুরী ইস্যু টেনে আনেন, তাদের দুর্নীতি, অনাচার এবং একটার পর একটা জনবিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধে মানুষ ক্ষেপছেন। এই দুবছরের মধ্যে ক্ষোভের ব্যাপক বহিঃপ্রকাশ ঘটছে, আর এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের পার্টির নেতা বাদল চৌধুরী তাকে একটা সাজানো মামলা দিয়ে তাকে হেনস্থা করা হবে, তাকে পুলিশ হাজতে, জেল হাজতে তাকে রাখা হবে। কোনো চার্জ নেই। যে অফিসারটিকে প্রথম দেওয়া হয়েছিল তদন্তের জন্য, একজন আইপিএস রাজ্যের কৃতি ইয়ে ছিলেন, অফিসার ছিলেন, টপার ছিলেন, তার ব্যাচের মধ্যে বলতে 97 প্রদীপ দে, তিনি বললেন যে ফাইলে নোট দিলেন যে এটার মধ্যে কিছু নেই, মামলা করার মতো কিছু নেই। তাকে রাতারাতি তাকে দিল্লিতে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হলো, এবং কতদিন, যতদিন না তার সার্ভিস আছে ততদিন পর্যন্ত তার ডেপুটেশনে। এরকম ঘটনা ঘটেছে, আপনারা তো এত বছর ধরে সাংবাদিকতা করছেন। আর তাকে এখন অসম্ভব অফিসারদের দিয়ে সেখানে তাকে সাজানো মামলা গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে হেনস্থা। একটা বাইপাসের রুগী, বাইপাস হয়েছে, স্টেন্ট হয়েছে, আদার ইয়ে আছে, বয়স হয়েছে, এটা 40 বছরের উপরে তার সংসদীয় জীবন, কোথায় একটা জায়গাতে ইয়ে করেছে যে বাদল চৌধুরী অ্যামাস্ট ইলিগ্যাল মানি, কোনো প্রমাণ আছে? জোট সরকারের দুবছরে বেড়েছে অনাচার, স্বৈরাচার, চলছে রাজ্যে অগণতন্ত্র, এর বিরুদ্ধে মানুষ করছে উঠবেন বলে আশা ব্যক্ত করেন সিপিএম রাজ্য সম্পাদক। Channel then out.